আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইদুল ইসলাম। আমি বাংলাদেশের চাঁদপুর জেলা থেকে এসেছি। রোগীর বয়স 3 বছর এবং সম্পর্কে আমার খালাতো ভাই। ওর জন্মের পর আমরা জানতে পারি ওর পায়ের পথের গঠন আমাদের মতো স্বাভাবিক নয়। পরবর্তীকালে একদিন পর ওর অপারেশন হয় এবং পরপর দুটো অপারেশন হয়, কিন্তু সে সুস্থ হয়নি এবং তার পেটের দিক ছেদ করে তার পায়ুপথ করে দেওয়া হয়। এবং সুস্থ না হয় ডাক্তার বলে যে আরও দুটো অপারেশন করার পর সুস্থ করা সম্ভব। খরচাও তখন আমাদের সাধ্যের বাইরে পড়ে যায়। তো এক দাদা বলল যে পেয়ারলেস হসপিটালের কথা। আমরা রোগীকে পেয়ারলেস হসপিটালে নিয়ে আসলাম ইন্ডিয়াতে। তখন শিশু ও শল্যবিদ ডক্টর সঙ্গমিতা ভট্টাচার্য এবং শিশু বিশেষজ্ঞ সঞ্জিতাদের সাথে কথা হলো এবং পরীক্ষা নিরীক্ষা করার পর বলল যে দুটো অপারেশন নয়, একটি অপারেশনেই বাচ্চাকে সুস্থ করে তোলা সম্ভব। এবং 18ই ফেব্রুয়ারি দীর্ঘ 6 ঘন্টা অপারেশন হলো। 6 ঘন্টা অপারেশনের পর সে এখন আমাদের মতো স্বাভাবিকভাবেই বাচ্চা ডাক্তারের গড়া নতুন মলদ্বার দিয়ে পায়খানা করতে পারছে। এত ক্রিটিক্যাল অপারেশন করে বাচ্চাকে সুস্থ করে গড়ে তোলার জন্য আমরা পেয়ারলেস হসপিটালের নিকট কৃতজ্ঞ।